আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অধ্যক্ষ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক নবমবারের মতো যাদের রক্তের বিনিময়ে আমরা এ পর্যন্ত মুসলমান হিসেবে পৃথিবীর জমিনে বসবাস করছি, সেই ঔলাদে রাসূল নবীজির কলিজার টুকরাদের শাহাদাতের স্মরণে আজম শান সুন্নি সম্মেলন 2018 এই প্রতিকূল অবস্থায়ও আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মাহফিল ধরে রাখার সুযোগ দিয়েছেন, সেজন্য সবাই মহব্বতের আওয়াজে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। নবীজি এই কোরবানি দিয়েছেন আওলাদদেরকে শুধু আমরা গুনহেগার উম্মতকে জান্নাতি বানাবার জন্য, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই শহদাই কারবালার স্মরণে মাহফিল, এটা কিন্তু ভাগ্যের বিষয়, নসিবের বিষয়। যারা তারা কিন্তু এই মাহফিল করতে পারে না, এই মাহফিলে শরীক হতে পারে না। এই শহদাই কারবালা এটা সংগঠিত হয়েছিল, একদিকে ছিল নবী পরিবার, নবী পরিবারের যারা প্রেমিক ইনারা, অন্যদিকে ছিল মুসলমানদের মধ্যে নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি প্রকাশ্য কিছু মুসলমান। সেই প্রকাশ্য মুসলমান আসলে ছিল মুনাফিক, ওই মুনাফিকের সংখ্যা ছিল ব্যাপক, এই দল ওই দলের সাথে তুলনা নাই, একদিকে 100 জনও নাই, অন্যদিকে হাজার হাজার, একদিকে 100 জনও পূর্ণ হয় নাই আর অন্যদিকে হাজার হাজার। এই অল্প সংখ্যক নবী পরিবার মহিব্বানে আহলে বাইতের সাথে যুদ্ধ করার জন্য আসছে, অথচ সেই কারবালার যুদ্ধ যেটা হয়েছে এটা যুদ্ধ নয়, এটা জুলুম ছিল, সম্পূর্ণ অন্যায় অবিচার ছিল, জুলুম ছিল। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইনি কোন ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে কারবালায় যান নাই, যদি উনি যেতেন ওনার সাথে ওনার পিছনে কিন্তু ইয়াজিদের কমপক্ষে 3 ডবল থাকত। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদিরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসছিল যুদ্ধ করবার জন্য, ইমাম হুসাইন তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসেন নাই, কারণ ইতিহাস সাক্ষী ইনাদের নবীর ঔলাদদেরকে কুফাবাসী দাওয়াত দিয়েছিল, কুফাবাসী ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল। কেন? তারা বলেছিল যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, সে ওনার আসনে ইয়াজিদ বসছে, ইয়াজিদের চরিত্রের ব্যাপারে আমরা কুফাবাসী জানি, বিদায় এই ইয়াজিদকে কখনো আমরা সাপোর্ট করতে রাজি না, ইয়াজিদকে মানব না। ওগো ইমামে আলী মাকাম, ওগো নবীজির নাতি, ওগো মাওলানা আলী শের খোদার ছেলে, ওগো হুসাইন বিন আলী, আপনি দয়া করে কুফাতে আসুন, আমরা আপনাকে মানব, আপনাকে আমির হিসেবে চাই, বিদায় আপনি চলে আসুন, আমরা জান মাল দিয়ে আপনাকে সাহায্য করে যাব বলে চিঠি আর চিঠি একটার পর একটা চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিল এই কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার কারণে ইমাম হুসাইন এদের দাওয়াতে সাড়া দিয়ে কোন ধরনের প্রস্তুতি না নিয়ে মানুষ যেভাবে মেহমান হিসেবে যায় ঠিক সেভাবেই কুফাতে এই কারবালার ময়দানে উনি মেহমান হিসেবে গিয়েছিলেন। বড় দুঃখের বিষয়, এই জালেম ইয়াজিদিরা, এই কুফাবাসী, এত বড় মরদুদ, এত বড় অভিশপ্ত মালউন, এরা চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল এবং যাওয়ার পরে দেখা যায় যারাই চিঠি দিয়েছিল এরা হাতে তলোয়ার নিয়ে, তীর ধনুক নিয়ে, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে
ইমাম হোসেনকে ঘেরাও করে রেখেছে, একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, বলেন তো দেখি এটা কি যুদ্ধ না জুলুম? আজকে দেখেন গোটা বিশ্বে নয়, শুধু এই শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে আছে কিছু মুসলমান ইয়াজিদের তরফদারি করে, ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদ নির্দোষ বলে। আমাদের বাংলাদেশও এইবার মুহরমুল হারামের আগের একজন টিভিতে বিভিন্ন চ্যানেলে তার বক্তব্য প্রচার করা হয়েছে, সে সোলাকিয়ার ঈদগাহের ইমাম, সে এত বড় মারদুদ, সে বলছে এই ময়দানে কারবালার এই যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের আসলে কোনো দোষ নাই। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, এই কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো কি নাই, দোষ নাই বলছে। অত্র এলাকায় যারা ভিতরে ভিতরে ইয়াজিদকে ভালোবাসেন, অনুরোধ জানাব, আক্ষেপ করে কোনো কিছু বলবো না, কোরআন এবং সুন্নাহর আলোচনা চলবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আর কলব, কলব মানে পরিবর্তন হওয়া, কলব শব্দের অর্থ কি? পরিবর্তন হওয়া। এই কলমের মধ্যে কারো কলমে যদি ইয়াজিদকে স্থান দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল শুনে এটা পরিবর্তন ইনশাআল্লাহ হবে, বাস্তব কলব এটা পরিবর্তন হবেই। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। লক্ষ্য করুন আমি কি বলছিলাম, ইয়াজিদ কত বড় পাপিষ্ঠ ছিল, আর এখন বলা হচ্ছে ইয়াজিদ নাকি ভালো মানুষ ছিল, একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। শুনেন কোরআনে পাক সূরা মরিয়ম 59 নম্বর আয়াত, আমার স্টেজে যথেষ্ট হুফাজিনে কেরাম রয়েছেন, উস্তাদুল হুফাজিন রয়েছেন, ইনারা আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআনে পাক সূরা মরিয়ম 59 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন, কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইউলকাউনা গাইয়া। রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনো শুনো, আমার মাহবুব নবীর আশেপাশে যারা আছে, এই সাহাবায়ে কেরামের পরে কিছু এমন বান্দা আসবে, এদের চরিত্র কেমন হবে? আমার আল্লাহ বলেন আদাউ সালাতা, এরা নামাজকে বরবাদ করে ফেলবে, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে না, নামাজের সংরক্ষণ করবে না, বেনামাজি হবে, আর কি করবে? ওয়াত্তাবাউ শাহাবাত, এরা মন গড়া চলবে, শরীয়তে জায়েজ আছে কিনা, আল্লাহ এবং রসুল অনুমোদন দিচ্ছে কিনা সেটা দেখবে না, বরঞ্চ মনে যা চাই তা করবে, মনে যা চাই তা খাবে, মনে যা চাই তা দেখবে শুনবে, এই রকম শরীয়ত বিরোধী কাজ করবে, মন গড়া চলবে, নামাজ পড়বে না। রব্বুল ইজ্জতের সাথ করেন, ফাসাউফা ইউলকাউনা গাইয়া, এদেরকে খাই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ, একটু লক্ষ্য করুন আল্লাহ পাক কি বললেন, এই সাহাবীদের পরে এমন কিছু বান্দা আসবে যারা নামাজ পড়বে না, মন গড়া চলবে, এদের ঠিকানা গাই নামক জাহান্নাম। এটা হলো কোরআনের আয়াতের অনুবাদ, এটা তো অনুবাদ, তাফসীর আছে। আমার আল্লাহ আমার নবীকে তাফসীর শিক্ষা দিয়েছেন, নবীজি হলেন এমন মুফাসসির যাকে তাফসীর শিক্ষা দিলেন কে? সূরা রহমানও আমার আল্লাহ এটা স্পষ্ট বলে দিয়েছেন, আর রহমানও আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, লক্ষ্য করুন কি বললাম, রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন, কি বললেন, যে নামাজ পড়বে না সাহাবীদের পরে আসবে, মন গড়া চলবে, কিন্তু কোরআনে পাকে কখন আসবে
এটা নির্দিষ্ট করে নাই। হাদিসে পা খুললে দেখা যায় এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবীজি স্পষ্ট ভাবে নির্দিষ্ট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আসবে যারা সাহাবীদের পরে আসবে? আসবে কখন? যারা নামাজ পড়বে না, শরীয়ত মোতাবেক চলবে না, মন গড়া চলবে, এরা আসবে কখন? এটার ব্যাখ্যাতে দেখুন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির ওনার আল বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবে অষ্টম খণ্ডে 230 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নোট করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেটা কি? আমার নবী যে ইরশাদ করেছেন কোরআনে পাকে আল্লাহ যে বললেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন, যে সাহাবার পরে কিছু বান্দা আসবে, কখন আসবে? আমার নবী যে স্পষ্ট ভাষায় বলে দিলেন ফাখলাফা মিন বাদিহিম আই বাদা সিত্তিন, 60 হিজরির পরে আসবে যারা গদিতে বসবে। 60 হিজরির পরে সে আসনে বসে রাজত্ব গ্রহণ করে কি করবেন? আদাউ সালাতা, নামাজ পড়বে না, ওয়া তামাউ শাহাবাত, মন গড়া চলবে। আমার আল্লাহ বলেন ওই বান্দাদের ঠিকানা হবে জাহান্নাম। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস একসাথে রাখলে দেখা যায় আল্লাহ বলেছেন সাহাবীদের পরে আসবে, কিন্তু নবীজি বললেন কখন আসবে? 60 হিজরির পর। দেখা যায় 60 হিজরির পরে যে রাজা হিসেবে দাবি করেছিল তার নাম, একটু জোরে বলেন না ইয়াজিদ, বলেন না তার নাম কি? এখানে হাদিসের মধ্যে ইয়াজিদের নাম না নিল, কিন্তু কত হিজরিতে আসবে এটা আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন। আমি আরো কিছু হাদিসে বলবো আপনাদের সম্মুখে, আবার এমন হাদিস বলবো যেগুলা জয়ীফ মওযু বলে ছুড়ে মারার কোনো সুযোগ নাই, সেগুলা বুখারী শরীফ থেকে দেব। একটু মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। বুখারী শরীফে দ্বিতীয় খণ্ডে 1046 নম্বর পৃষ্ঠায় ইমামে বুখারী একটা অধ্যায় করেছেন, বাবু হালাকু উম্মতি আলা ওগাইলামা সুফহা বলে ইমামে বুখারী একটা বুখারী শরীফে নবীজির হাদিসের অংশ নিয়ে তারজমাতুল বাব করেছেন, একটা চ্যাপ্টার করলেন। সেই চ্যাপ্টারের মধ্যে হাদিস রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এটা আমি কোন শরীফ থেকে দিচ্ছি দলিল? বুখারী শরীফ। আজকের কিছু বান্দারা বুখারী শরীফ ছাড়া কিছু মানে না, তো যারা শুধু বুখারি মানে অন্য হাদিসের কিতাব মানে না, তো আমাদের কি প্রয়োজন তাদের মানার? কথা বলেন ঠিক কিনা? যারা বুখারি ছাড়া আরো সেহাসিত্তর হাদিস আছে, আরো 50টি হাদিসের কিতাব আছে, এগুলা যারা মানে না, তো আমরা তাদের কথা শোনার কি প্রয়োজন? আজকে তাদের কথা শুনে অনেক সরল প্রাণ মুসলমান মিসগাইড হতে যাচ্ছে, তাদের ইমান হারা হতে যাচ্ছে। বিদায় আমি অনুরোধ জানাবো, সতর্ক থাকবেন আখেরি জামানা। আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। কি বললাম একটু লক্ষ্য করুন, মনোযোগ আছে কি? আমার নবীজি কি বললেন হাদিসে পাকের অংশ? নবীজি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস ঘোষণা দিলেন, উনি বলেন সামিতু রাসূলুল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হায়াতুন নবী নূরানি জমানে ইরশাদ করেছেন, আর আমি আবু হুরায়রা নবীজির জুবানে শুনেছি আমার নবীজি ইরশাদ করেছেন, এ আমার উম্মত শুনো শুনো, হালাকাতু উম্মতি আলা ইয়াদে উগাইলামা সুফহা, আমার উম্মতের ধ্বংস শুরু হবে এমন একজন রাষ্ট্রপ্রধানের হাতে যার বয়স অল্প হবে, সে বুকা হবে, নির্বোধ হবে, যার কাছে আকল পরিপূর্ণ থাকবে না, আকলের মধ্যে নুকসান হবে, অসম্পূর্ণ হবে, নির্বোধ হবে, বুকা হবে, অল্প বয়সের হবে, ওই বন্দার হাতে আমি নবীর উম্মতের ধ্বংস শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ।
দেখেন নবীজি কি বললেন, আমার উম্মত সব ন্যায়ের উপর থাকবে, কিন্তু ধ্বংস শুরু হবে কখন, যখন অল্প বয়সের একজন রাষ্ট্রপ্রধান হবে, সে নির্ভুত হবে, বোকা হবে। তো আবু হুরায়রা যখন হাদিস শোনালেন, সেখানে ইয়াজিদের বংশের একজন মুরব্বী যার নাম মারওয়ান ইবনুল হাকাম বসা ছিল, এটা বুখারী শরীফে রয়েছে। তো মারওয়ান ইবনুল হাকাম সে বলে উঠল, ওহাইলামা, মানে ছোট বয়সের রাষ্ট্রপ্রধান, লানাতুল্লাহ আলাইহ, তার উপর আল্লাহ লানত হোক। মারওয়ান ইবনুল হাকাম তার উপর লানত দিয়ে দিল, তার উপর যার হাতে নবীজির উম্মতের ধ্বংস শুরু বলেছেন নবীজি। তো হযরতে আবু হুরায়রা বললেন, তুমি এত সকালে লানত কেন দিয়ে দিলা, তুমি চাইলে আমি বলে দিতে পারবো, ওই বন্দা, নির্বোধ বন্দা, অল্প বয়সের বন্দা, রাষ্ট্রপ্রধান হয়ে নবীজির উম্মতের ধ্বংস শুরু করবে, সে কোন বংশের হবে, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, আমি চাইলে তোমাকে শুনাই দিতে পারবো। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এত লাফালাফাই করিও না, তুমি উমাইয়া বংশের, তুমি মারওয়ান ইবনুল হাকাম উমাইয়া বংশের, আর যে নির্বোধ উম্মতের ধ্বংস শুরু করবে সেও উমাইয়া বংশের হবে। আবু হুরায়রা বলে, আমি চাইলে নাম নিয়ে ফেলতে পারি, কিন্তু নিব না, রাসূল পাক আমাকে কিছু বাতিনি এলম দিয়েছেন। আবু হুরায়রা বললেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনে, আমি রাসূল পাকের থেকে দুইটা পাত্র এলম অর্জন করেছি, একটা জাহিরি এলম আর একটা বাতিনি এলম, কিছু এলম দেখা যায় আর কিছু এলম দেখা যায় না। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। তাও আমি বুখারী শরীফের হাদিস বলছি, হযরত আবু হুরায়রাকে আমার নবীজি দুই পাত্র বা দুই মুষ্টি এলম দিয়েছেন, কিরকম, হযরত আবু হুরায়রা বলেন, সেই দুই পাত্রের মধ্যে একটি পাত্র আমি প্রকাশ করেছি, অন্যটি প্রকাশ করি নাই, আমি যদি অন্য পাত্রের জ্ঞান প্রকাশ করতাম মানুষ আমার কণ্ঠনালী এভাবে রাখত না, ছুরি চলাই দিত, আমার কণ্ঠনালী কেটে ফেলত, এরগুলা মানুষ বরদাস্ত করত না, কারণ এগুলা হলো এলমে গায়েব, এগুলো এলমে বাতেন, এগুলা এলমে বাতেন যেগুলা দেখা যায় না, এলমে লাদুনি, এলমে মারফত, যেগুলা আমার নবী আমাকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন, সুবহানাল্লাহ। সে এলমে গায়েব, সে এলমে মারফত, সে এলমে বাতেন নবী হযরতে আবু হুরায়রাকে দিয়েছেন, এবং বললেন, এই মারওয়ান, তুমি যদি চাও ওই বন্দার নামও আমি নিয়ে ফেলতে পারি, কে, যার হাতে এই উম্মতের ধ্বংস শুরু হবে। ঠিকই দেখা যায়, এই যার হাতে উম্মতের ধ্বংস শুরু, তার নাম আমার নবীজি স্পষ্ট বলে দিলেন, কি, সে কি অল্প বয়সের হবে, নির্ভুত হবে, অল্প বয়সের হবে আর কি হবে, নির্বোধ হবে, বোকা হবে। এ হাদিসে কখন আসবে সেটা বলে নেই, কিন্তু হাদিসের ব্যাখ্যাতে আল্লামা শেখুল ইসলাম ইবনে হাজার আল আসকালানি শারহে বুখারি, ওনার ফতহুল বারি শারহে সহিহুল বুখারির মধ্যে হাদিস নোট করেছে, সেটা কি, এই হাদিসের ব্যাখ্যাতে রয়েছে, আবু হুরায়রা যদি বা মারওয়ানকে বলেছেন, এ মারওয়ান ইবনুল হাকাম, তুমি চাইলে যার হাতে উম্মতের ধ্বংস শুরু হবে, অল্প বয়সের হবে, নির্বোধ হবে, আমি তার নাম নিয়ে ফেলতে পারি, উনি তো নাম নেই নাই, গোপন রেখেছেন, কিন্তু পরবর্তী হাদিসে পাক দেখা যায় আবু হুরায়রা আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করতেন, দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আয় আল্লাহ, ওয়া ইমারাতিস সিবিয়ান, আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, কুত্তেকে মিন রাসিস সিত্তিন, 60 হিজরির মাথা থেকে, 60 হিজরির মাথায় আমার নবীজি যার কথা বলেছেন, যার হাতে এই উম্মতের ধ্বংস শুরু হয়ে যাবে, সে তো 60 হিজরিতে এসে যাবে, সেই 60 হিজরির মাথা থেকে আমি তোমার কাছে পানা চাই, আর কোত্থেকে পানা চাই,
আশ্রয় চাই, ওয়া ইমারাতিস সিবিয়ান, 60 হিজরির মাথায় গদিতে বসে যাবে, দখল করবে, সে হবে একেবারে সিবিয়ান, অল্প বয়সের, ওই অল্প বয়সের রাষ্ট্রপ্রধান 60 হিজরির মাথায় আসবে। আল্লাহ তাকে তুমি আমাকে দেখাইও না, সে ওই রাষ্ট্রপ্রধান হওয়ার আগে আগে এই পৃথিবীর জমিন থেকে তুমি আমাকে নিয়ে যাও। প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ 60 হিজরি আসার আগে আগে আমাকে নিয়ে যাও। কেন? নবীজি বলেছেন, যার বঞ্চার হাতেই ধ্বংস শুরু হবে সে তো 60 হিজরিতে আসবে, সে অল্প বয়সের হবে, তাকে আমাকে দেখাইও না, তার রাষ্ট্রপ্রধানে আসার আগে আগে আমাকে নিয়ে যাও। ঠিক এই হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আমার আল্লাহ কিভাবে কবুল করেছেন দেখেন। 60 হিজরি শুরু হওয়ার আগের বছরে আল্লাহ ওনাকে ওয়াফাত দিয়ে ফেললেন। আমি যে ধারাবাহিক বয়ান দিচ্ছি এগুলো কোনো ইতিহাস বলতেছি না, একটা ইতিহাস আর একটা কোরআন সুন্নাহ। যদিও বা কারবালার যুদ্ধ একটা ইতিহাসের বিষয়, কিন্তু এখানে আমি ইতিহাস বলছি না, কোরআন এবং সুন্নাহ বলছি, যেগুলো না মানলে মুসলমান দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা একটু লক্ষ্য করুন। কি বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ 60 হিজরির আগে আমাকে নিয়ে যাও, সেই 60 হিজরিতে বুখা বসে যাবে, অল্প বয়সের রাজা বসে যাবে, এই উম্মতের ধ্বংস শুরু করবে, ধ্বংস হওয়ার আগে আগে আমি চলে যেতে চাই। ঠিক এই উনি 59 হিজরিতে মারা গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, অল্প বয়সের নির্বুদ যার হাতেই উম্মতের ধ্বংস হবে, আমার নবীজি বলেছেন, ইমাম বুখারী সেটা নিয়ে একটা তরজমাতুল বাব করেছেন, ওই নির্বুদ অল্প বয়সে কোন সময় আসছে। এবার আমি আপনাদের থেকে জানতে চাই, কোন সময়ে 60 হিজরি বলেন না, কোন সময়ে 60 হিজরিতে বসে গেছে আর 61 হিজরিতে ময়দানে কারবালায়। 61 হিজরি শুরু, 61 হিজরি মহরমের 10 তারিখ ঘটনা ঘটাইল। কি বুঝলেন? এগুলা কোরআনে বলছে সাহাবীদের পরে আসবে, নামাজ পড়বে না, মন গড়া চলবে, তার ঠিকানা জাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবী বলেন সাহাবীদের পরে কখন আসবে, নবীজি বলেন বাদা সিত্তিন, 60 হিজরির পরে। তো 60 হিজরির পরে আবার আমার নবীজি বলছেন আমার উম্মতের ধ্বংস অল্প বয়সের নির্বুদ বোকা রাষ্ট্রপ্রধানের হাতে, এটা কখন আসবে? আবু হযরত আবু হুরায়রা বলে সে 60 হিজরিতে বসবে। দেখেন 60 হিজরি থেকে উনি পানা চেয়েছেন, আর 60 হিজরিতে যে রাষ্ট্রপ্রধান হয়েছিল তার নাম ইয়াজিদ বিন আবু সুফিয়ান, ইয়াজিদ বিন, যার নাম ইয়াজিদ। আজকে যাকে ভালো মানুষ বলা হচ্ছে, ইয়াজিদের তরফদারি করা হচ্ছে, ইয়াজিদ নির্দোষ বলা হচ্ছে, ইয়াজিদের পক্ষে এরকম বক্তা আছে কিনা বলেন, স্কলার লেকচারার আছে কিনা, যার লেকচার শোনার জন্য ইয়ং জেনারেশনের শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, আবার আলেম না, জেনারেল শিক্ষিতরা যার লেকচার শোনার জন্য পাগল। আমি নিজেই তার সাক্ষাৎকার দেখেছি একটা ভিডিওতে, সে বলেছে আমিরুল মোমিনিন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, সাংবাদিক তাকে ধরলেন বলেন জনাব আপনি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা তো শুনে আসছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শুধু ইয়াজিদ না, ইয়াজিদের পক্ষে যারা বলবে তাদের উপর লানত। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনেগার, ডিগ্রি ক্লাস একটা আকীদার কিতাব পড়া হতো, আমি গুনেগার পড়েছি অনেক বছর, পড়াবার সুযোগ হয়েছে ক্লাসে, এখন দে বাংলা হয়ে গেছে, এখন ওই মূল কিতাব খুব কমই পড়ানো হয়, সেই শরহে আকায়েদে নাসফি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ইয়াজিদের ব্যাপারে কি বলা যাবে, তাকে কাফের বলা যাবে কি না, তার উপর লানত দেওয়া যাবে কি না, কোন ইমাম কি বলেছেন আগে সেটা নোট করেছেন। সেটা নোট করার পরে সমাধান দিতে গিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ ইয়াজিদকে কাফের বলা যাবে কি যাবে না, লানত দেওয়া যাবে কি যাবে না, সেই নিয়ে মানুষের মধ্যে ওলামাদের মধ্যে মতানক্য থাকলেও আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা হলো লানাতুল্লাহি আলা ইয়াজিদা
ওয়ালা আওয়ানিহি ওয়া আনসারিহি। শুধু ইয়াজিদ নয়, ইয়াজিদের পক্ষে যারা গায়, ইয়াজিদের সাফাই যারা গায়, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি জালা বলে, এদের উপরও কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদি হবে এদের উপরও আমার আল্লাহর লানত। ঠিক কি না? এদিকে সিটি গার্লস স্কুল একটা আছে, কোথায় সিটি গার্লস? বেশি দূরে নাকি? হাঁটলে আমার মনে হয় 5 মিনিট হাঁটতে হবে না, 3 মিনিটে হাঁটে পৌঁছে যাবো গা ওই জায়গায়। 2006 সালে মনে হয় তত্ত্বাবধায়ক সরকার শুরু হয়েছিল, কত সালে? 6 সালে, ছয় না আমার মনে পড়তেছে। এই মাহফিল 2 দিন ব্যাপী আমার ভাইয়েরা করতো এই গার্লস স্কুলের মাঠে। একদিন আমি গুণাগার ছিলাম সেখানে, আরও এক যুগ আগের কথা না, এগুলো আরও কয় যুগের আগে, এক যুগ আগের কথা বলতেছি, এখন 18 কয় সালের কথা বলছি, 6 সালের কথা। আমাকে দেখাই দিলেন, বললেন হুজুর দেখেন এই মসজিদ, এ খতিব সাহেব জুমার দিন আমিরুল মুমিনিন ইয়াজিদ রহমতুল্লাহ বলছে। কি বেশি দূরে না কাছে? ইয়াজিদি খতিব আছে কিনা বলেন, আরো জোরে বলেন আছে কিনা? এক ইয়াজিদি লেকচারার, ইয়াজিদি ডক্টর, ইয়াজিদি এরকম ওয়াইজ, ইয়াজিদি ইয়াজিদি মুসলমান আছে কিনা? ইয়াজিদি মসজিদ নাই, ইয়াজিদি মাদ্রাসা নাই, ইয়াজিদি ইউনিভার্সিটি নাই, সব আছে। তো ইয়াজিদি যত মসজিদ দেখবেন সেখানে ইমাম হুসেনের কোনো আলোচনা আপনারা দেখতে পাবেন না। ইয়াজিদি যত মাদ্রাসা দেখবেন, মাদ্রাসা যত বড় হোক কিন্তু সেখানে ইমাম হুসেনের কোনো আলোচনা আপনারা দেখতে পাবেন না, এ কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে মুড়ে 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 গলিয়ে গলিয়ে ইয়াজিদি কিছু মাদ্রাসা আছে, আবার বড় বড় মাদ্রাসা আছে। এদের এই মাদ্রাসা প্রতিষ্ঠানে ইমাম হুসেনের শাহাদাতে কারবালার উপর কোনো আলোচনা নাই। এরা বলবে আমরা কেন করব, আপনারা হুসাইনি আপনার সুবাদায় কারবালা মাহফিল করেন গা, এই সুবাদায় কারবালা তো আমরা কেন করব, আমরা তো ইয়াজিদি। এরা কি? তো ইয়াজিদিদের উপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা হলো লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। ইয়াজিদ নয় শুধু, ইয়াজিদের যত সাহায্যকারী যত ইয়াজিদের পক্ষে কথা বলে সবার উপর আল্লাহর লানত, এ কথা ঠিক কি না? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা। তো অনুরোধ জানাবো আজকের মাহফিল শহদাই কারবালার মাহফিল, তো ইমামে হুসাইন শাহাদাতকে কবুল কেন করেছে? আমার মূল পয়েন্ট থাকবে সেটা, আপনারা শিক্ষিত সমাজ অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এখানে কাউকে আমি গালি দিচ্ছি না বা অন্য ধরনের কঠোর কথা বলছি না, জাস্ট কোরআন এবং সুন্নার আলোকে পরিচয় করাই দিচ্ছি কারা ইয়াজিদি কারা হুসাইনি। কথা বলেন ঠিক না? আল্লাহ সবাইকে এ হুসাইনি কাবেলায় জড়ো হওয়ার তৌফিক দান করুক, আমিন বলি। লক্ষ্য করুন কি বলেছিলাম, ইয়াজিদি কালচার কি? কোরআনের ফয়সালা হলো আদাউ সালাম ওয়া তাবাউ সাহাবা। ইয়াজিদ সে ছিল বেনামাজি, সে মন গড়া চলত, গান বাজানো নিয়ে মত্ত থাকত, বেহায়া পরে লিপ্ত থাকত। এখনো যারা নামাজ পড়ে না বেহায়া পরে লিপ্ত থাকে, আপনারা বলেন তো দেখি এরা কি হুসাইনি? কথা বলেন, নামাজ না পড়া, শরীয়ত বিরোধী চলা, এটা কি ইমাম হুসাইনের আদর্শ না ইয়াজিদি কালচার? এখন মুসলমানের মধ্যে নাম আছে হুসাইন, অমুক হুসাইন, অমুক হাসান, অমুক আলী, নামের মধ্যে অভাব নাই কিন্তু কাজের মধ্যে কি? ইয়াজিদি বলেন না কাজের মধ্যে কি? আজকের এই ইমামে আলা হজরতের নামে ইমাম আলা হজরত ইমাম আহমদ রেজা ট্রাস্ট কোর্ট থেকে এই মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইয়াজিদি কালচার থেকে সবসময় সতর্ক থাকবেন। আর ইয়াজিদি কালচারে থাকলে কোথায় যাবে? আমার আল্লাহ বলে ফাসাওফা ইউলকাউনা কাইয়া, গাই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি ইয়াজিদি কালচারে আমরা থাকি, বেনামাজি থাকি, বেকালামি থাকি, শরীয়ত বিরোধী চলি, গান বাজানায় মত্ত থাকি, বেহায়া পানায় লিপ্ত থাকি, তাহলে আমরা আর হুসাইনি থাকবো না। আমার আল্লাহ বলে তোমরাও ইয়াজিদি হয়ে যাবা, ফাসাওফাইউল কাউনা কাইয়া, তোমাদের কই কাই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন আমি বলতে চেয়েছিলাম ইয়াজিদ যার
কালচার ছিল শরীয়ত বিরোধী, সে ছিল শরাবি মদ্যপানকারী। বর্তমানেও যারা মদপান করে, শরাব পান করে, ইয়াবাতে লিপ্ত, ফেন্সিডিলে লিপ্ত, যত নেশা আছে, হিরিনসি যত আছে, এই রকম নেশাতে যারা লিপ্ত, এটা কি হুসাইনের আদর্শ না ইয়াজিদি? আর একটু জোরে বলেন কি? ইমামে আলী মাকামের স্মরণের মাহফিল থেকে আমি কিছু অনুসরণের কথা বললাম, সেটা কি? ইমামে আলী মাকাম আমার নবীজির শরীয়ত মোতাবেক এমন ভাবে চলতেন, এমন বেশি নামাজি ছিলেন। উনি ময়দানে কারবালায় যখন ওনাকে তীর মেরে মেরে জালি জালি করে ফেলল, এমন ভাবে দূর থেকে তীর মারল, শরীর রক্তে লাল হয়ে গেল, শরীরের ভিতরে রক্ত নাই বললে চলে, রক্তহীনতার কারণে উনি আর ঘোড়ায় অপেক্ষা বসতে পারেন নাই, উনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। নিচে যখন পড়ে গেলেন, ইয়াজিদিরা দৌড়ে এসে গেল তলোয়ার নিয়ে, ইমাম হুসাইনের শরীরে পাক থেকে মাথাকে জুদা করার জন্য তলোয়ার নিয়ে এসে গেল। হঠাৎ করে তাদের মধ্যে একজন নামাজের আলোচনা করলো, ফাযাকারা আহাদুহুম, তাদের মধ্যে একজন জিকির করলো, আলোচনা করলো, আসসালাত, নামাজের আলোচনা, কি বললো? এমন এখন তো নামাজের টাইম হয়ে গেছে, কিসের টাইম? সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল কি? একজন বলছে যখন ইমাম হোসেনকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে আসছে, তলোয়ার নিয়ে এসে গেল, তাদের মধ্যে একজন বলছে হাদা আফযালু ওয়াক্তিস সালাত, এটা তো নামাজের প্রথম টাইম, ইমাম তো এমনি নড়াচড়া করতে পারেন নাই, নামাজের কথা ওনার কানে আসতে ফারাফা রাসাহু, ইমাম ওনার মাথা উঠালেন, আর যে নামাজের কথা বলছিলেন তাকে সম্বোধন করে বললেন জাকারদাস সালাম, তুমি নামাজের আলোচনা করলা, জালাকাল্লাহু মিনাল মুসাল্লিনা যাকিরিন, এই বান্দা যা যা তোকে আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোকে মুসল্লি হিসেবে যাকির হিসেবে তোকে আল্লাহ কবুল করুক, তুই একটা কাজ কর, আমার পক্ষ হয়ে যারা আমাকে তলোয়ার নিয়ে শরীর থেকে মাথা আলাদা করার জন্য আসছে, সালহুম, তাদের থেকে একটু চা আন দাওনি, যাতে আমাকে ছেড়ে দেয়, ওয়াসাল্লি, আমি যাতে নামাজ পড়তে পারি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা নামাজের আলোচনা করেছেন, ইমাম তার জন্য দোয়া করে দিলেন আর বললেন তুমি একটু তাদেরকে বলো আমাকে একটু সুযোগ দাও, আমি যাতে আমি জোহরের নামাজ দুই রাকাত পড়বো, যদি বা জুমা, জুমা তো আমার উপর ফরজ না কারণ আমি মুসাফির, আমি জোহর পড়বো তাও চার রাকাত পড়বো না, দুই রাকাত পড়বো, আমাকে একটু নামাজের সুযোগ দিতে বলো। এই বান্দা ইমামের কথা শুনে এদেরকে বলেন এ তোমরা যারা তলোয়ার নিয়ে আসছো হুসাইনের মাথা কি শরীর থেকে আলাদা করে দিতে? ইমাম হুসাইন বলেছেন উনি নাকি দুই রাকাত নামাজ পড়বেন, এরপরে করার জন্য বলেছেন, ঠিক আছে ঠিক আছে। ইমামে আলী মাকাম সেই ময়দানে কারবালায় পুরো শরীর রক্তে লাল হয়েছিল, দাড়িতে লাল রক্ত, মাথায় রক্ত, পুরো শরীরে রক্ত, আর যে জমিনে বসছেন দাঁড়াইতেও পারছেন না, সে জমিনে রক্ত মাখা হয়ে গেল, সেই রক্ত মাখা কারবালার জমিনে ইমামে আলে মাকাম তাইয়াম্মম করে ফেললেন, তাইয়াম্মম করে নামাজ বসে বসে নামাজের নিয়ত করে ফেললেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইয়াজিদি কালচার হলো ইয়াজিদ বেনামাজি, আর ইমাম হুসাইন উনি যখন যাচ্ছেন তখন আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছেন? কেমন নামাজ শুরু করলেন, তাকবীরে তাহরিমা বান্ধলেন, বসে বসে নামাজ, কারণ দাঁড়াবার ক্ষমতা নাই, ধীরে স্থিরভাবে সানা পড়লেন, ফাতেহা পড়লেন, সুরাও মিলালেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে সুজা হলে বসলেন, আবার এখন সিজদায় গেলেন, সিজদা গিয়ে সিজদার মধ্যে ইমামে আলী মাকাম তাসবিহ পড়ছিলেন, ওই জালেমরা বলে এই হুসাইন যদি নামাজ পড়ে মনে হয় নামাজ পড়লে শক্তি বেড়ে যাবে, হয়তো আমাদেরকে মেরে ফেলতে পারে, একটা কাজ করি এই সিজদা থেকে যাতে উঠতে না পারে কাজটা ব্যবস্থা করে ফেলি, উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সিজদার মধ্যে কি করে দিলেন একটু জোরে বলেন না, শহীদ করে দিলেন। আরেক কবি বলে জখমো সে চুর থারন মে
শাব্বির কা বদল থা ইবনে আলী কলা শাহ বে গুরু বে কফন থা সিজদে মে সর কটায়া সিজদে মে সর কটায়া উফ তক ন কি জুবান সে পানি বি খুন বন কর বরসাত হুয়া সমা সে জহরা কা লাল জিসি দম রুখসত হুই জাহান সে পানি বি খুন বন কর বরসাত হুয়া সমা সে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো বৃষ্টি পড়তেছে পানির ইমাম হুসাইনের সেরে পাকে যখন গর্দানের উপর তলোয়ার চালাই দিল বৃষ্টি শুরু হয়ে গেল কি হয়ে গেল দুপুর বেলা ছিল জুমার টাইম প্রখর রোদের টাইম ছিল হঠাৎ করে দেখা যায় ইমামে আলী মাকামের মাথা শরীর থেকে যখন আলাদা করে দিল ফাইন খাসাফাতি শামসু হঠাৎ করে দেখা যায় সূর্য গ্রহণ করলে সূর্য গ্রহণ নিলে যেভাবে অন্ধকার হয়ে যায় সেই দুপুর বেলা সূর্য গ্রহণ হয়ে গেল সূর্যকে দেখা যাচ্ছে না হঠাৎ করে অন্ধকার ছেয়ে গেল এমনকি দিন দুপুরে আকাশের তারা দেখা গেছিল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুপুর বেলা কি হয়ে গেছে সূর্য ডুবে গেছে ডুবে যাওয়ার মতো হয়ে গেল অন্ধকার হয়ে গেল আকাশের তারা দেখা গেছে বৃষ্টি বর্ষণ শুরু হলো তবে বৃষ্টি যেগুলা পড়েছে সেগুলা পানির বৃষ্টি ছিল না সব ছিল রক্তের বৃষ্টি কিসের বৃষ্টি ইমাম হোসেনের শাহাদাতে শাহাদাত হতেই রক্তের বৃষ্টি শুরু হয়ে গেল একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এভাবে গোটা আসমান রক্তে লাল হয়ে গেছিল আল্লামা ইবনে হাজার আল আসকালানি ইবনে হাজার আল হাইতুমি ওনার আস-সাবায়েক আল মাহরাকা সে কিতাব অনুবাদ করেছেন বিশেষ করে যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার একটা কিতাব আছে সে তারিখুল খুলাফা সেই কিতাব অনুবাদ করেছেন সেটা কি যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এই রক্তের বৃষ্টি যে বললো গোটা আসমান লাল হয়ে গেল এটা লাল আসমান নাকি ছয় মাস ছিল কয় মাস পুরো আসমান কি ছিল লাল হয়ে গেছিল এমনকি আমরা মাগরিবের পরে যে লালিমা দেখতে পাই যেটাকে শফকে আহমর বলা হয় ময়দানে কারবালার যুদ্ধের আগে শফকে আহমর বলতে কিছু ছিল না পশ্চিম আকাশে লালিমা ছিল না এই লাল ছিল না 61 হিজরির পর থেকে লাল শুরু হয়ে গেল গোটা আসমান যে লাল হয়েছিল এটার আলামত স্বরূপ মানুষ যাতে বুঝতে পারে আমার আল্লাহ কিছু রেখে দিয়েছে মাগরিবের পরে যে লাল দেখা যায় এরকম লাল ইমাম হুসাইনকে শহীদ করার সাথে সাথে গোটা আসমান এরকম লাল হয়ে গেছিল ইমাম হুসাইনের শাহাদাতের পরে আসমান কিভাবে লাল হয়েছিল সেটাকে বুঝবার জন্য আমার আল্লাহ বলে কিছু তোমাদেরকে তোমাদের জন্য রেখে দিলাম আপনারা কি আমার কথা বুঝে নিচ্ছেন এই পশ্চিম আকাশে যে লালিমা দেখা যায় এগুলা কি ময়দানে কারবালার যুদ্ধের আগে ছিল ছিল না মুহাদ্দিসিনে কেরাম মুআররিখিনে আজাম বড় বড় ইতিহাসিকরা এই কথা বাসনাত সঠিক সূত্রে বর্ণনা করতেছেন এই লালিমা শুরু হলো ময়দানে কারবালার পর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এত নিদর্শন আমার আল্লাহ রেখে দিলেন এরপরও কিছু মুসলমান ইয়াজিদি হয়ে বসে আছে বড় আফসোস তাদের উপর বড় পরিতাপের বিষয় তাদের আচরণ এ কথা ঠিক কি না বলেন এত নিদর্শন আমার আল্লাহ রেখে দেওয়ার পরও হুসাইনের পক্ষে নাই কার পক্ষে যেখানে হাজার হাজার মানুষ ইমাম নামাজ পড়ে সোলাকিয়া
সেখানেরই মা বলতেছে ইজিদ ভালো মানুষ ছিল, ওগুলো সব কওমি লাইনের অনলাইন। তো কওমি লাইনের একটা হুজুরও ইমাম হোসেনের শহীদ শাহাদাত কারবালা মাহফিল করেছে এরকম দেখেছেন? কওমি লাইনের অনেক হুজুর আছে, এদের ইউটিউবে ক্যাসেট পাওয়া যায়। দেখে একটা ক্যাসেট বাইর করেন তো, সৌদাই কারবালা মাহফিল করছে। আমি তো কোনো ধরনের আক্ষেপ করে বলছি না, আপনাদের ব্রেনে ঢুকাইতে চাই, দরকার আছে কিনা বলেন। আর মহরমুল হারাম যেদিন থেকে শুরু হয়েছে, দশ দিন ব্যাপী শুধু শাহাদাতে কারবালা মাহফিল জমিতুল ফালাতে না, চট্টগ্রামে অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় দশ দিন ব্যাপী শোহদাই কারবালা মাহফিল হয়েছে, এখনো কি শেষ হয়েছে? দেখবেন আকাশের চাঁদ মাহে মহরমের চাঁদও ডুবিত, শেষ হয়ে আর একটা চাঁদ উদিত হবে, এরপরও শাহাদাতে কারবালা মাহফিল শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? কেন? এটা মহব্বতের ব্যাপার। তবে মনে রাখবেন কোরআন এবং সুন্নার ফয়সালা হলো এই নবীর আওলাদের মহব্বত না থাকলে কখনো কখনো কি হবে না, এই জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না। এমনকি এমনকি আমলও কবুল হবে না। এতদূর শরীফ পড়েন সালাতু নিয়া হরম কি সমি ওর কদম রাখে চলনা আরে সর কা মৌকা হে ও জানে বালে সালাতু নিয়া বলেন। আমি যাদেরকে বললাম ইয়াজিদি, এদেরকে ইমাম হোসেনের মাহফিল করতে কখনো দেখেছেন? এরা করে করে না, বরঞ্চ আরো উল্টা বলে, ঠিক কিনা বলে না? এটা একটা রাজনৈতিক ব্যাপার। এটা ইমাম হোসেন গদির লোভে গেছিল, যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, এখানে আমাদের দেশের রাজনীতি কতজন মারা যায় এগুলো নিয়ে তো আলোচনার কি দরকার, একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরে ভাই এটা রাজনৈতিক ব্যাপার না দিনী ব্যাপার? ময়দানে কারবালা কি রাজনীতি না ধর্মীয়? জোরে বলেন কি? আমি না আজ থেকে 850 বছর আগে গরিব নামাজ বলছেন, এই মুসলমানরা আমি গরিব নামাজ তোমাদের কাছে ইসলাম প্রচার করেছি, আমার নানা জানি ইমাম হোসেনের বিরুদ্ধে তোমরা বলতে পারো আমি জানি, সেজন্য আমি আগে ভাগে বলে দিচ্ছি, শাহ আস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন দীন আস্ত হোসাইন দীপনা আস্ত হোসাইন সরদাদে নদাদে দস্ত দর দস্ত ইয়াজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হোসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফয়সালা আরো কয়শ বছর আগে, 850 বছর আগে হুজুর গরিব নামাজ বলেছেন। কি বললেন? এ ভারতীয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, নেপাল ভুটান বর্মার মুসলমান, এগুলো অখণ্ড ভারতবর্ষ ছিল। আমি যখন ইসলাম প্রচার করেছিলাম তখন বাংলাদেশ নামে দেশ ছিল না, পাকিস্তান নামে দেশ ছিল না, নেপাল ভুটান ছিল না, অখণ্ড ভারতবর্ষ ছিল। আমি গরিব নামাজ ইসলাম প্রচার করেছি, বিদায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার নানা যান এই রাজনৈতিক খাতিরে শহীদ হন নাই, আমার নানা যান দীন আস্ত হোসাইন, আজকে যে ধর্ম আমি আমরা পেয়েছি, আমি গরিব নামাজ প্রচার করার সুযোগ পেয়েছি, এটা আমার নানা জান ইমাম হোসেনের বদৌলতে হয়েছে, দীপানা আস্ত হোসাইন কারণ আমার নানা জান এই দিনকে পানা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, এই ইয়াজিদ ইসলাম ধর্মের উপর তলোয়ার চালায় দিছিল, ইসলাম ধর্মকে নবীজির শরীয়তকে সুন্নতকে জবে করে দিচ্ছিল। ইমাম হোসেন বলে না না দরকার বসত আমি নিজে জবে হয়ে যাব, আমার আওলাদ জবে হয়ে যাবে, আমার আত্মীয় জবে হয়ে যাবে, আমার মুহিব্বিন আমার যারা প্রেমিক এরা জবে হয়ে যাবে, এরপরও ইসলাম ধর্মকে জবে করতে দিব না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন নিজে জবে হয়ে কাকে জবে করতে দেয় নাই, ইসলাম ধর্মকে। সেজন্য করিম নামাজ বলেন দি পানা আস্তে হুসাইন, দিনকে পানা হিসেবে পেয়েছি, এই দিন এভাবে নির্ভেজাল এই পর্যন্ত আমরা পেয়েছি ইমাম হুসাইনের বদলতে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি বলেন সরদার আমার লালাজান ইমাম হুসাইন মাথা দিয়েছেন, কি দিয়েছেন, নাদাদে দস্তে দর দস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেন নাই, যদি দিত কি হতো, এটা করিম নামাজ বলে দিলেন। বলেছেন হাক্কাকে বিনা ইলা ইলাহা, আজকে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি যেটা আছে ইমাম হুসাইন মাথা দিয়ে হাত না দেওয়ার মাধ্যমে কায়েম করেছেন। মাথা দিয়ে হাত না দেওয়ার মাধ্যমে ইসলামকে, ইসলামের ভিত্তি নাজানের শরীয়ত সুন্নতকে এখনো পর্যন্ত বিদ্যমান রেখে দিয়েছেন ইমাম হুসাইনের শাহাদাতের বদলতে। আজকে আমরা যারা ইমাম হুসাইনের শাহাদাতকে স্মরণ করতেছি আমরাই ওয়াফাদার মুসলমান, বলুন ঠিক কিনা। আর যারা এইটা ভুলে গেছে, ভুলে গেছে যারা, এরা ওয়াফাদার নয়। যাকে সবাই মানে, সরকারি মাদ্রাসার হুজুর রো মানে, বেসরকারি যদি বা এখন বেসরকারি বল, বেসরকারি হলো সরকার তো তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যাই হোক এরাও যাকে মানে, আমাদের হুজুর কিবলা আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহ, যার কালামটা এত বেশি পছন্দ করতেন এবং ওসিয়ত করেছেন, এই হুকুম দিয়েছেন সজারা শরীফে যাতে ওই কালামটা থাকে, সে ডক্টর আল্লামা ইকবালের কালাম। উনি বলছেন আল্লামা ইকবাল যার নামের আগে আল্লামা বলতে হয়, এখন তো আমাদের আমরা না, নিজেরও অনেক আলেমরা নিজেদের নামের আগে আল্লামা লাগাই দিই, অন্য অন্য কেউ বলেন না বলুক, নিজেরা আল্লামা সেজে বসে থাকি, নয় নয়, আল্লামা হওয়ার জন্য কত এলম লাগে, এই এলম বর্তমান সমাজে আলেম আছে কিনা জানি না, আল্লামা হওয়ার জন্য। আর ডক্টর ইকবালের নামের আগে আল্লামা লিখতে হয়, সে আল্লামা ইকবাল। উনি বলতেছেন এই 1400 বছর হতে চলছে, এখনো পর্যন্ত ময়দানে কারবালার এই ঘটনা তো আমরা ভুলতে পারছি না, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই কালামটা সজারা শরীফ খুললে পাবেন, আল্লামা ইকবাল বলেন হাম ভুল নহীঁ সকতে সাদাত কি কুরবানি, হাম ভুল নহীঁ সকতে সাদাত কি কুরবানি, দরবার ইয়াজিদি মে ইউ বাত সুনাতে দরবার ইয়াজিদি মে ইউ বাত সুনাতে হে, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বললেন কি, এখন তো বলা হচ্ছে ইয়াজিদের দোষ নাই, আল্লামা ইকবাল বলতেছে ইয়াজিদেরই, এই ইয়াজিদ তোকে আমরা শোনাইতে চাই, 1400 বছর হতে চলছে, এরপরে ময়দানে কারবালার বিষয় আমরা ভুলতে পারছি না, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভুলে নাই বিদায়, শুধু 10 দিন ব্যাপী মাহফিল করে শেষ করি নাই, এক কোটা মাস না, মাস চলে যাওয়ার পরও এই ইমাম হুসাইনের স্মরণ চলতেই থাকবে, ঠিক কিনা বলেন, কেন আমরা ভুলতে পারি নাই। অনেক মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি কালামি ভুলে গেছে গা, আল্লাহ বলে এমনি কারবালা যুদ্ধ স্মরণ না করলো আমি ভুলার ভুলার সুযোগ দিব না, নামাজ পড়তে গেল এদের স্মরণ করতে হবে, কোথায় নামাজ করতে গেল ইমাম হুসাইনের স্মরণ আছে কিনা, জোরে বলেন আছে কিনা, স্মরণ না করলে আর একটু জোরে বলেন নামাজ, এটা আমার ফতোয়া না, আমার নবীজি ফতোয়া দিয়েছে, ইমামে দারুকুতনি ওনার সুনুনে দারুকুতনির মধ্যে নোট করেছেন হাদিস নম্বর 706, ইমামে বাহাকি আস সুনুন আল কুবরাতে নোট করেছেন, হযরত ইমামে জাইলি নাসবুর রায়ের মধ্যে নোট করেছেন, বিশেষ করে বর্তমানে আহলে হাদিস যারা আছে তাদের একজন বড় হুজুর যার নাম শৌকানি ওনার কিতাব নইলুল আওতার নামক কিতাবও নোট করেছেন, আমার নবীজির হাদিস হযরতে আবু মুসা হযরতে আবু মাসউদ আল আনসারি, হযরতে আবু মাসউদ
আল আনসারি, একটা হলো ইবনে মাসউদ আর ইনি হলেন আবু মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস বর্ণনা করছেন কি, উনি বলেন কাল قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة ولم يصلي عليا وعلى اهل بيتي لم تقبل صلاته। নবীজি বললেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সময়কে আমি নবী শুনাই দিচ্ছি, যারা নামাজ পড়ো ওই নামাজে আমার উপর দরুদ পড়ো না, আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ো না, আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ না পড়লে আমি নবী ফতোয়া দিলাম লাম তুকবাল সালাতুহু, ওই বান্দার নামাজ কবুল হবে না। নবী এবং আহলে বাইতে নবীর দরুদ শরীফ না পড়লে নামাজ জুড়ে বলেন নামাজ। তো নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা শ্রেষ্ঠ ইবাদত, এই শ্রেষ্ঠ ইবাদত ইমাম হোসেনকে বাদ দিলে নামাজ হবে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে স্মরণ এখানে না করলে কি হয়, আমার আল্লাহ প্রতি ওয়াক্ত ওয়াক্ত স্মরণ করাই দিছে, কোথায়, নামাজে। শুধু এই নামাজ না, জানাজার নামাজও আছে কিনা, এই নামাজে দরুদ শরীফ বসে বসে পড়ে, আর জানাজার নামাজ বলে না না এখানে দাঁড়িয়ে বড় দরুদ শরীফ, আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই দরুদ শরীফ পড়ি, অনেকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মধ্যে দরুদ শরীফ পড়ার মধ্যে আপত্তি করে, আল্লাহ বলে আপত্তি করতে যাও আমি তোমাদেরকে এটা আইন করে দিলাম, জানাজা পড়ো গা দাঁড়াই দাঁড়াই, সেখানে রুকু নাই সিজদাও নাই বসার সুযোগ নাই, শুধু কিয়াম চলবে, ওই কিয়াম অবস্থায় আমার মাহবুব নবীর উপর দরুদ পড়ো, আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ো। যাদের স্মরণ প্রতিটা নামাজ রয়েছে তো এদের স্মরণ এরা ভুলে গেছে গা, আমার আল্লাহ বলে যখন ভুলে গেছে গা এদের নামাজও কবুল, জুড়ে বলেন কবুল। এই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন, নবীজি বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, খোদার কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে, লা ইয়ানফাউ আবাদান আমালুহু, কোন বান্দার আমল বান্দাকে কোনো ফায়দা দেবে না। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যত ইবাদত বন্দেগী করুক, যতই কষ্ট স্বীকার করুক না কেন, আমার নবীজি বলেন লা ইয়ানফাউ আবাদান আমালুহু, কোন বান্দাকে বান্দার আমলে কোনো ফায়দা দেবে না, ইল্লা বিমারিফাতি হাক্কিনা, যতক্ষণ আমি এবং আমার আহলে বাইতের মারিফাত, আমি এবং আমার আহলে বাইতের পরিচয়, আমাদের মহব্বত, আমাদের মর্যাদা, আমাদের মুয়াদ্দত তার অন্তরে স্থান দিবে না, আমি নবী কসম করে বলছি তার কোনো ইবাদত বন্দেগি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে শুধু নামাজ না, যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নবী এবং আওলাদ নবীর কি লাগবে, মহব্বত। যাদের মহব্বত আছে এরা মহব্বত প্রকাশ করে, এরকম মাহফিল করে, আর যারা মহব্বত নাই গোটা মাস চলে গেল খবর নাই। আজকের প্রধান অতিথি মহোদয় এসে গেছেন, আমি কথা আর বাড়াবো না, ইনার পরও আরেকজন বাহিরের বক্তা আছে, ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা, আমি যে শুরু থেকে ইয়াজিদি কালচার আপনাদের সামনে তুলে ধরলাম, ইয়াজিদি এটা কে সেটা তুলে ধরলাম, ইমাম হোসেনের পরিচয় তুলে ধরলাম, যে আমাদের উচিত এবার কোন পথে আমরা যাব, কি ইয়াজিদির দিকে যাব না ইমাম হোসেনের দিকে থাকব। যারা ইমাম হোসেনের এই আদর্শ থেকে দূরে সরে গেছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন ফিরে আসুন ইমামে আলে মকাম, যারা জান্নাতের সরদার ওনাদের সাথে থাকলে জান্নাতে যাওয়া যাবে। ইয়াজিদ ইউলকাউন ফিল গাইয়া, ওই ইয়াজিদ যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইয়াজিদের পক্ষে থাকলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে ইমামে আলে মকামের আদর্শ বুকে নিয়ে এই কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।